আজ বিশ্ব পর্যটন দিবসে চা ভ্রমণ প্রকল্পের সূচনা করা হলো জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে। জলপাইগুড়িতে এসে এখন থেকে অনায়াসে চা বাগান ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা। প্রথম দিন ভ্রমণ সঙ্গী হলেন হোমের আবাসিকরা। আজ থেকে শুরু হলো বিশ্ব পর্যটন দিবসে চা ভ্রমণ প্রকল্পের জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে। পূজায় পর্যটকদের জন্য চা বাগান ভ্রমণের সুযোগ করে দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। দ্বিতীয়ার সকালে চা ভ্রমণ প্রকল্পের সূচনা করলেন জেলা শাসক মমিতা গুদারাবাসু। এনবিএসটিসির বাসে প্রথম দিন ভ্রমণে সামিল হলেন হোমের আবাসিকরা। চা ভ্রমণ প্রকল্পের মাধ্যমে চা বাগানের পাশাপাশি জঙ্গল এবং পাহাড়ি নদীর নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা। জলপাইগুড়ি থেকে পর্যটকেরা নিয়ে রওনা দেবে বাসটি বৈকুণ্ঠপুর রাজবাড়ি হয়ে লাটাগুড়ি, এরপর গরুমারা জঙ্গল হয়ে বড়দীঘি টিলাবাড়ি চা বাগান। সেখানে গিয়ে চা পাতা তোলা থেকে নিয়ে চা তৈরির প্রক্রিয়া দেখার সুযোগ পাবেন পর্যটকেরা। এরপর দিন শেষে গজলডোবা ভোরের আলো ঘুরে পর্যটকেরা ফিরে আসবেন জলপাইগুড়িতে। ব্রেকফাস্ট এবং লাঞ্চ সব ব্যবস্থা থাকবে প্যাকেজে। পর্যটকদের কাছে এই প্রকল্প অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন জলপাইগুড়ি জেলা প্রশাসন। জলপাইগুড়ি থেকে সুরজিতের রিপোর্ট ফর এস কলাই। এবং এই বিশেষ দিনটিতে আমরা চা ভ্রমণ বলে একটি উদ্যোগ আমরা নিলাম, যেখানে এনবিএসটিসির বাসকে নেওয়া হয়েছে এবং সেই বাসে আজকের দিনে হোমের যারা আমাদের ছেলেমেয়েরা আছে তারা এখন বিভিন্ন আমাদের রুট চকড আউট আছে, বিশেষ করে টি গার্ডেনের ভেতরে, যেখানে তারা টি প্লান্টেশন কী করে হচ্ছে, প্লাকিং কী করে হচ্ছে, টি ফ্যাক্টরি এইগুলো দেখে, তারপরে হয়তো এসএইচজির কিছু প্রোডাক্ট যেইগুলো কিয়স্কগুলোতে আমাদের বিক্রি হয় সেখানে তারা যাবে। তারপরে আমাদের এখানে আপনারা জানেন যে টিলাবাড়ি আছে, তারপরে মূর্তি আছে, সেই সমস্ত জায়গাগুলো ঘুরে তারপরে তারা আবার গাজলডোবায় আসবে। গাজলডোবা তো একটা নাম আমাদের জেলার জন্য, তো সেখানেও তারা ভ্রমণ করে তারপরে তারা ফিরবে। এটি একটি ডে ট্যুরিজম, যেখানে তারা বাসে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন যে আমাদের জেলার যে দ্রষ্টব্য স্থানগুলি আছে সেইগুলিতে তারা ঘুরবে। এমনিতেই অনেক অপারেটার্সরা এখানে কাজ করে, কিন্তু এইটা আমরা প্রশাসনের তরফ থেকে অ্যাজ আ ফেসিলিটেটর হলাম আজকের এই বিশেষ উদ্যোগের মাধ্যমে। এইটা হচ্ছে যে আমাদের জেলার যে ট্যুরিজমের যে ম্যাপটা আছে সেটা বিশেষ করে আমাদের, আপনারা জানেন যে টি একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এছাড়াও আমাদের কিছু ওয়াটার বডিজ এবং ফরেস্টও আছে। তো আগামী দিনে হয়তো আমরা ফরেস্টকে ইনক্লুড করতে পারবো, আপাতত আমরা চা বাগান এবং আমাদের গাজলডোবা দিয়ে শুরু করলাম। আর এখানে আমাদের উৎকর্ষ বাংলায় ট্রেনিং প্রাপ্ত দুজন গাইডকেও আমরা ট্যাগ করেছি, যারা ওই গাইডরাও এই বাসে থাকছেন, তারাও বিভিন্ন মানুষজনকে হেল্প করবেন। আর আজকের দিনে এটা আমাদের তরফ থেকে হোমস থেকে করা হলো, কিন্তু পরবর্তীকালে যেরকম এনবিএসটিসি বাসের অনলাইন বুকিং হয়, এই বিশেষ বাসটির জন্য তারা অনলাইন বুকিং করতে পারবে, 30 জন মতন এখানে করতে পারবে। এবং সেখানে ধরুন একটা পরিবারে যদি 4-5 জন থাকে, তাহলে তারা যদি প্রথমে বুক করে তাহলে সেই মতন করে বুক করে তখন তারা আমাদের যেই রুটটা আছে, যেটা আমরা যেই রুটটা সাজিয়েছি, সেই রুটে তারা ভ্রমণ করতে পারবে। হ্যাঁ, খরচ হচ্ছে সাধারণ মানুষের যেটা আছে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা নোট হিসেবে, যতটা মিনিমাম করা গেছে ততটাই আমরা করেছি। এবং সেখানে আমরা যেটা শুনলেন যে এসএইচজির মাধ্যমে আমরা খাবার দিচ্ছি, যাতে এসএইচজিরাও যেই রান্নাবান্না করে, যেই প্রোডাক্টস করে, তাহলে সেটাও তাদের বিক্রি হয়। এমনকি মাল যে গার্ডেন আছে, মাল পার্ক, সেখানেও যে আমাদের সৃষ্টি শ্রী স্টল হয়েছে সেখানেও একটা হল্ট আছে, তাহলে সেখানেও কিন্তু আমাদের যে এসএইচজি এবং সংঘরা যেই সব প্রোডাক্টসগুলো বানিয়েছে, তাহলে সেখানেও তারা সেই সমস্ত সুভেনিয়ার্সগুলো সেখান থেকেও কিনতে পারবেন। ডে ট্যুর এটা আমরা আপাতত ইচ্ছে আছে যে জানুয়ারি অবধি চালানোর, কারণ সেই টাইমটা আমাদের পুরো পিক অফ ট্যুরিস্টরা এখানে আসে, তারপরে যদি ডিমান্ড থাকে তাহলে নিশ্চয়ই চালাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা নামটা দিয়েছি চা ভ্রমণ, কিন্তু বেসিক্যালি আমাদের টি গার্ডেন্সগুলোই ফোকাসে আছে, কিন্তু আমাদের জেলার যে যতটা পারা গেছে একটা দিনে অ্যাকোমোডেট করার জন্য ততটা আমরা অ্যাকোমোডেট করেছি। নিশ্চয়ই একটা কর্মসংস্থান হচ্ছে, একটা মানুষজন লোকাল মার্কেটে গিয়ে কিনছে, সেখানেও একটা ভালো রকমের একটা রেসপন্স কেমন পাচ্ছেন? চা বাগান কর্তৃপক্ষ রেসপন্স খুবই ভালো,
কারণ এখানে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যারা রিপ্রেজেন্টেটিভ বা অন্যান্য যারা চায়ের মানে অ্যাসোসিয়েশনে যারা কর্ণধার তারাও এসেছেন, এবং এটা তো একদিনের একটি পরিকল্পনায় হয়নি। অনেকদিন এখানে আমার এডিএম আছেন, উনি নিয়মিত গিয়ে সেখানে তাদের সাথে কথা বলেছেন, নইলে টি গার্ডেনের ভেতরে ঢুকে তাদের যেই ফ্যাক্টরি বা তাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস সেগুলো দেখানোর জন্য অনেকবার সিটিং উনি দিয়েছেন, এবং সিটিং করার পরই বেসিক্যালি তারা মানে ওনারাও খুব আগ্রহী, এবং সেটা আমি বলবো যে মানে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আন্তর্জাতিক পর্যটন দিবসে জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং রাজ্য সরকার পর্যটন দপ্তর থেকে যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়, এবং উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী জেলা। এই জেলাতে চা এবং পর্যটন দুটোই আছে, এবং এই ধরনের ইনিশিয়েটিভ একটা বিরাট গেম চেঞ্জার হয়ে যাবে আমাদের জেলার ট্যুরিজমের ডেভেলপমেন্ট। কতটা সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন আপনারা? না, আমরা পুরোপুরি হাত বাড়িয়ে দিয়েছি, এবং আমরা চাই যে এটা রেগুলার বেসিসে চলুক এবং জলপাইগুড়ির অর্থনৈতিক মেরুদণ্ডকে বা বুনিয়াদকে আরও বেশি শক্তিশালী করে। আপনাদের সমস্ত পরিকাঠামো আছে যারা যাবে ট্যুরিস্ট তাদের জন্য? দেখুন, এখানে কিছু কিছু বড় বাগান এটাকে ডেভেলপমেন্ট করছে, আমরা ছোট বাগানও করেছি, আমি নিজেও একটা টি ট্যুরিজমের অলরেডি করে ফেলেছি, সেখানে দেশি বিদেশি সবাই আসছে, চায়ও আমরা দেখাচ্ছি। কিন্তু এটা একটা ইনিশিয়েটিভ, এটা সময় লাগবে, কিন্তু এটা হবে যদি আমরা এটাকে ঠিকমতো পরিকল্পনা সুযোগ সুবিধা করতে পারি। মানে ইট উইল বি এ গেম চেঞ্জার ইন ট্যুরিজম ইন্ডাস্ট্রি অফ জলপাইগুড়ি। আমার নাম বিজয় গোপাল চক্রবর্তী, আমি জেনারেল সেক্রেটারি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশন। जरूरत हो WPVC दरवाजा या चौखट या फिर PVC प्लाईवुड जो बढ़ाएगी आपके घर के मॉड्यूलर किचन की शान, साथ ही वाटरप्रूफ प्लाईवुड लगाइए, चलेगा सालों साल, बेफिक्र हो जाइए। मार्केट प्राइस से सस्ते का वादा, क्योंकि होलसेल है हम, तो बताइए क्या है आपका इरादा। वुड स्टॉक रामसा रेंटल्स, 3rd mile सेवोक रोड ऑपोजिट सिंड्रेला होटल, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9735198663। अपने घर को एक स्मार्ट और सुंदर बनाने के लिए हैवेल्स प्रोडक्ट्स का उपयोग करें। अपने घर की सजावट उभारे स्मार्ट लाइटिंग द्वारा। हैवेल्स इलेक्ट्रिकल्स की नई रेंज पेश करता है सजावटी पंखे, LED लाइटिंग, किचन और होम एक्सेसरीज, मॉड्यूलर स्विच, एयर कूलर, एयर प्यूरिफायर और बहुत कुछ। इलेक्ट्रिकल्स में गुणवत्ता, सुरक्षा और सुविधा के लिए एक ही नाम, हैवेल्स। विजिट करें महावीर इलेक्ट्रिकल्स, NX हैवेल्स गैलेक्सी जेम हाउट, बिसाइड उत्तरबन मारवाड़ी भवन, 2nd mile सिलीगुड़ी। एक करोड़ केवल 6 रुपया में? सच्ची किन्न होस देर साप्ताहिक लॉटरी केवल 6 रुपया में, अनि जित्नु होस पहिलो पुरस्कार 1 करोड़ रुपया। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हैवेल्स गोल्ड मेडल, RR कैबेल्स, क्रेबट्री, लेग्रेंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी, 9932018834। सिलीगुड़ी में घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यूज रियल्टर 8760 830 848 58।